একাকিত্বে সুযোগ নিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ শাসক দলের এক নব্য নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম ফুলন ঘোষ, বাড়ি রানীর বাজার থানার অন্তর্গত বৃদ্ধনগরে। থানায় মামলা নথিভুক্ত হবার পর থেকে অভিযুক্ত পলাতক। বাড়িতে ঢুকে একাকিত্বের সুযোগ নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, এমন অভিযোগ উঠেছে শাসক দলের এক নব্য নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম ফুলন ঘোষ, তার বাড়ি রানীর বাজারের বৃদ্ধনগর এলাকায়। আক্রান্ত ছাত্রীটির অভিযোগ, তারই পাশের বাড়ির বাসিন্দা ফুলন ঘোষ তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনায় ধস্তাধস্তি হয়। একটা সময় অভিযুক্ত বিশেষ সুবিধা করতে না পেরে চলে যায়। পরে এই ঘটনাটি ছাত্রীটি তার মা বাবাকে জানায়। ঘটনায় ক্ষুব্ধ মা বাবা এ ব্যাপারে অভিযুক্ত ফুলন ঘোষের বাড়িতে গেলে তাদের দুজনকেই সরাসরি আক্রমণ করে ফুলন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রানীর বাজার থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয় ওই ছাত্রী। ঘটনাটির পরিপ্রেক্ষিতে রানীর বাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের অপচেষ্টার একটি মামলা নথিভুক্ত হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ফুলন ঘোষ পলাতক। এই ঘটনা প্রসঙ্গে ছাত্রীটির মা ও বাবা তাদের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। বলা যায় ফুলন ঘোষ, তখন আমি গেলাম ওদের বাড়ির সামনে, আমি আমার হাজবেন্ড, গিয়ে জিজ্ঞাসা, কি ফুলন, তুই আমার মেয়ের সাথে কি করেছিস? তখন সে আমার হাজবেন্ডের গায়ে হাত উঠাল, ওটা মারধর, খুব প্রচণ্ড মারধর করলো, অশ্লীল গালিগালাজ করছে। তখন ওর মিসেসও বলছে না যে হ্যাঁ তুমি নিশ্চয়ই করেছ, আমিও তো দেখে এসছি মেয়ের পাশে শুয়ে আছো। এটা এটা কিন্তু আমাদের সামনেও বলছে না, বলছে কি আমাদের বাড়িতে ও আসেনি। যাই হোক, আমার মেয়ের মোবাইলে ছিল এটা। তখন আমরা বলেছি যে প্রুফ আছে, ও যে আমাদের ঘরে এসছে ওইটা প্রুফ আছে। পরে যখন ওরে জিজ্ঞেস করতে গেলাম পাশের বাড়ি, তো ওরে যখন জিজ্ঞেস করতে গেলাম, তখন ও আমার উপরে চাপায় পড়ছে এবং আমার মারধর করছে, প্রচন্ড ভাবে লাঠি দিয়েছে, গলা চেপে ধরছে, হ্যাঁ মাটিতে ফালাই দিয়েছে, দেয়া কইতেছে আমার মেয়ে মিথ্যা কথা বলছে, হ্যাঁ এই বলে সেই বলে মানে কথা কইতেছে আর কি, এরকম ধরনের কথা কইছে। তারপরে আর কি করবো, মেয়ের নিয়ে বাধ্য হয়েছে। তখন এমন একটা টাইম দুপুর মুহূর্তে তো পাড়ার প্রতিবেশী নীরব থাকে, তখন আমি বাধ্য মেয়ের নিয়ে আমার মিসেস নিয়ে আর ওই পাশের বাড়ির একজন মহিলা মোর্চারই সদস্য ওনারে নিয়ে আসে, উনি যথেষ্টভাবে আমরা হেল্প করছে ওনারে নিয়ে রানীবাজার। তখন পিএসএ যাই, পিএসএ যাওয়ার পরে গেছি মেডিকেল করাইতাম, তখন আমার মেয়ের মেডিকেল করানো হয়েছে রানীবাজার হসপিটালে, এবং আমার ইনক্লুডিং আমাদের সবাই মেডিকেল করানো হয়েছে। করানোর পরে এই মেডিকেল রিপোর্ট নিয়ে থানা বসিয়ে দিয়েছি, দিলাম, দেওয়ার পরে গিয়েছেরা তারা এফআইআর নিয়েছে। বলুন দোষ বিস্তারিত তো এমনিতে সে পার্টির একদম কি সহ সভাপতি না কি করে আমরা খয়ারপুর অঞ্চলে বুঝতে পারতাম না, হ্যাঁ। আর এরপরে আপনার ব্যবসায় গোডাউনের লোকের কি জড়িত, রেশন সুখের লোকে জড়িত, এবং পাড়ার তো দেখলাম যে মাফিয়া গাড়ি তুল্লাবাজ সব কিছুর লোক এসে জড়িত আছে, মাটি ভালান কারোর কোনো কিছু নিষ্পত্তি করা, রাস্তা করে দেওয়া, ওই সব কিছুতে সব কিছুতে মানে ভাবতা লাগে আর কি পরিষ্কার কথা। এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে স্থানীয় শাসক দলের সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই জানিয়েছেন, শাসক দলের খাতায় নাম লিখিয়ে এই নব্য নেতা গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের অপকর্ম এলাকায় চালিয়ে যাচ্ছে। স্থানীয় এফসিআই গোডাউনে সে নানান কেলেঙ্কারির সঙ্গে জড়িত, তোলা আদায়, জমি দালালি, মার দাঙ্গা, নারী কেলেঙ্কারির মতো আরও বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে এই অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করুক পুলিশ, এমনটাই দাবি উঠেছে। এদিকে জানা গেছে, এমন ঘটনার পর অভিযুক্ত ফুলন ঘোষ এখনও পর্যন্ত বহাল তবিয়তে থাকায় তার সাগরেদরা এই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ছাত্রীটির পরিবারের উপর চাপ সৃষ্টি করছে। এদিকে শহরের অনতি দূরে এক ছাত্রীর উপর এমন নক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত মহিলা কমিশন সহ সংশ্লিষ্ট নারী দরদি সংগঠনগুলি পাশে না থাকায় তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে সচেতন মহলে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।